কাকু ঝালান একটু ঝালাও বেশি করে হ্যাঁ এই যে লঙ্কা কত লঙ্কা খাও তুমি দাও তো পারবে লঙ্কা দাও লঙ্কায় লঙ্কা দাও ঝালান একটু এত লঙ্কা দিয়ে দেই লঙ্কা খাও না কি খাও ঝালই হচ্ছে না এতটা লঙ্কা এখন ফুচকা হাতে পড়ে আছে ছোট 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 ফুচকা ছোট হলে তো মুখে ঢুকতে সুবিধা হয় বুঝতে পারছো না এখন বড় ফুচকা হলে তো গন্ডগোল মুখে ঢুকবে না হাফ ভেঙে ঢুকবে আরো বড় ঠিক আছে এবার ঠিক আরো ঝাল চাই পুরো প্যাকেটে জলে পুরো বাড়িটা নিয়ে নিলাম আলু লঙ্কা আর লঙ্কা নেই 100 টাকা বিল হয়ে গেছে কি বলছো এই কটা কুচা খেলাম তাতেই তো ঝাল তো হয়নি ঝাল আমি তো পুরো লঙ্কা দিয়ে দিয়েছি তোমার ঝাল না হলে আমি করতে হবে ঝাল কে তো পুরো কুচকে পুরো মজা পেলাম না মজা তোমার তো লঙ্কা তো যা লঙ্কা ছিল সব ঢেলে দিলাম 500 লঙ্কা খেয়ে নিলে তারপরে ঝাল হচ্ছে না মানুষ তো কুচা খায় ঝালের জন্য 500 লঙ্কা দিলাম তো পুরো 1 কোটি লঙ্কা 1 কেজি কোটর লঙ্কা 500 উপরে লঙ্কা ছিল পুরো ঢেলে দিলাম তাও ঝাল হচ্ছে না আমার তো ঝালই লাগে আমার কাছে ঝাল নেই মাফ করো বাবা তুমি 100 টাকা ফুচকা লাগে 100 টাকা দাও আমি চলে যাই চালা নিয়ে আমার ফুচকা চা জল দাও বেশি করে জল দাও ফুচকা যতটা ততটাই দেবো দেবো আরো জল এই তো পুরো ভর্তি বেশি বেশি দেখো কত কম জল পুরো ভর্তি জল আছে এটা কম কি করে হলো পুরো লোড ফুচকা ভেঙে যাবে একটা কাজ করুন ফুচকাটা এমনি খেয়ে নিন আমি বাদ ধরে উল্টে দিচ্ছি তাহলে সুন্দর হবে জল কম পড়বে না তাই হবে ঠিক আছে গামলা গামলা কি হবে জল দেবে জল তুমি দুলিটার উপরে জল খেয়ে নিলে আমার আমার গামলা জল কত জল খাবে তুমি দাও না আরে জল তো 2 লিটার শেষ করে দিছো তারপরে আবার এই ফুচকাটা ধরো এটা তো জল দেবা তো আরো জল দাও এখন দেওয়া যাবে না আমাকে তো ব্যবসা করতে হবে জল খুঁজতে হবে তুমি আগে আমাকে জল দাও আমাকে তো জল দাও দাও বড় গামলা নিয়ে আসছি এই এটুক জল হবে এর থেকে বেশি হবে না আর দেওয়া যাবে না আমাকে ব্যবসা করতে হবে তুমি 2 লিটারের জল 2 লিটার করে দিছো আমি আমাকে ব্যবসা করতে আমি পাবো না এবার কলটা খুঁজি কোথায় আছে জল কল কোথায় আছে জল খুঁজি তারপরে না না এটা তো ব্যবসা করতে জল নেই 2 লিটার জল খেয়ে নিয়েছো আর তো আর তো যাবে না 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 এত নীতিমতো আমাকে ব্যবসা করতে হবে তো তুমি এক এত জল খেয়ে নিলে তো এত জল দেওয়া যাবে না দুঃখিত মাফ করো বাবা আমার ফুচকা দরকার নেই তুমি যে কটা বিলো 200 টাকা বিলো 200 টাকা দিয়ে দাও আমাকে আমি চলে যাই আমার জল নেই আমার জল নেই আমি জল খেয়ে নিচ্ছ আমার না না আমাকে 500 দরকার নেই 200 টাকা মিলো 200 টাকা দাও তাহলেই হয়ে যাবে আমার চাই না 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 আমাকে ব্যবসা করতে হবে আমাকে জল দেওয়া যাবে না কল খুঁজে আছি কল কোথায় আছে
দশটা জল নিয়ে আসবো তখন দিতে পারবো তার আগে দিতে পারবো না এই যে পাও কারো কোনো কমপ্লেন নেই আপনার কাছে? তো কমপ্লেন কিসের? ঝাল নেই, নুন নেই, টক নেই, কিছু নেই। প্রথমে আপনি বলেননি কেন? এতক্ষণ ধরে খেয়ে গেলেন, কুড়ি টাকা বিলের কাছে আর নেই, পয়সা নেই। আপনার মুখে স্বাদ নেই, আপনার জিভে স্বাদ নেই, আপনার জিনিসে স্বাদ নেই, আপনার জিভে স্বাদ নেই, আপনার জ্বর মুখ। সেটা যখন দিচ্ছিলাম প্রথম থেকে আপনি বলেননি কেন? ৫০ টাকা ফুচকা খাওয়ার পরে আপনার মনে হলো জল নেই, নুন নেই, আলু নেই। যদি ভালো হয় তখন টাকা। সেটা কালকের কথা, কালকে আজকে ৫০ টাকা বেড়েছে, আগে ৫০ টাকা ফেলুন। তবে ৫০ টাকা নেই নমস্কার বাবা, তুমি ৫০ টাকা ছাড়ো আগে। ৫০ টাকা নেই। এখানে এখনই ১০ জন লোক আছে, ডাকবো, ডাকলে কিন্তু আপনাকে ১০০ টাকা নিয়ে নেবো। তখন কিন্তু ৫০ টাকা দিলে হবে না। না, ব্যবসা হচ্ছে, কাস্টমার একটা করে খাচ্ছে, ৫০ টাকা বিল করলো, বিল করে বলছে কালকে খাবে, কালকে পয়সা দেবে, আজকে পয়সা দেবেন। আমি কি করবো, ব্যবসা করা যায় এইভাবে? ভগবান দেখবে আর কি, ৫০টা আছে খেয়েছে, কালকে পয়সা দেবে। কত লোক? কত লোক? ১২০ হয়েছে। হ্যাঁ, ১২০ হয়ে গেছে। ১২০ আরো দাও, আরো দাও। তুমি রোজ এই সময় আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন ঘরে কেউ থাকবে না? আমার পুচকা খাওয়া একদম মানা। আচ্ছা, আমি রোজ আসি, আমি রোজ আসি। রোজ আসবো। কেসা লাগা মেরা মজাক? হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিট ইউ লাফটার। তো আজকে আমরা এখানে করলাম টাইপস অফ পানিপুরি লাভার্স। তো আপনাদের কেরাম লাগলো বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এবার আঙ্কেল তুমি কিছু বলো আমাদের। এটা ফুচকা খাওয়ার বহুত বড় ফ্যান, এটা আপনারা বুঝতেই পেরে গেছেন। ফুচকা খেয়ে পয়সা দেননি। আই কমেন্ট লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন সবাইকে। আর আমার ফুচকা কেরাম লাগলো, সেটা কেমন লাগলো। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता मुझे दो